42 ঘন্টা রোপওয়ের ট্রলিতে আটকে থেকে মৃত্যুকে জয় করে নিজের বাড়িতে ফিরে এলো কাটোয়া যুবক অভিষেক নন্দন। বিস্কুট জল খেয়ে মৃত্যুর হাতছানিকে উপেক্ষা করে বেঁচে থাকা মা বাবা ছেলেকে কাছে পেয়ে স্বস্তির শ্বাস ফেললেন। মঙ্গলবার দুপুরে রোপওয়ে ট্রলি থেকে উদ্ধার করে ঝাড়খণ্ড প্রশাসন পর্যটকদের শারীরিক পরীক্ষা করে বেশ কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। তারপর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। যেদিন রেস্কিউ হয়েছিলাম সেদিনকে একটা লোফ, ব্রেডের লোফ, চারটে কলা, দু প্যাকেট বিস্কুট, 5 লিটার জল, আর জলটা 2 লিটারের একটা বোতল, একটা 2 লিটারের একটা বোতল, দুটো 1 লিটারের আর দুটো 500, এমনি করে জল পাঠিয়ে তারপরে ওইগুলো খেয়ে একটু একটু পেট ভিজিয়ে বা মুখ ভিজিয়ে ওইটা দিয়ে তারপরেই রেস্কিউ হয়ে গেছি। হ্যাঁ, চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে কী দেখলে? ও তো গেল, হেলিকপ্টারটা ধরে নিয়েছিল অলরেডি, হাতে করে হেলিকপ্টারটা ধরেই নিয়েছিল। এবার স্লিপ খেয়েছে না কী হয়েছে, আর দুটো হেলিকপ্টার রেস্কিউ করছিল, যেহেতু ওই দিনকে দুটো হেলিকপ্টার রেস্কিউ করছিল, একটা ছোট ছিল একটা বড় ছিল, তো দুটো হেলিকপ্টার এক জায়গায় যেহেতু রেস্কিউ করছিল, এবার বড় হেলিকপ্টারের যে হাওয়াটা সেটা মনে হয় ছোটো হেলিকপ্টারটা নিতে পারেনি, তো একটু হেলিকপ্টারটা নড়েছে আর হাতে ওনার স্লিপ করে। হ্যাঁ, আমাদের সঙ্গে আমার সামনেই বসেছিল।